এই শোনো লাইভে যাইতেছি, তুমি মানে কি করবা তুমি? হ্যাঁ হ্যাঁ শোন 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 শোন, লিডারকে বলিস আমি একটা টক শোতে আছি, এখনই চলে আসছি, চলে আসছি, তো প্রোগ্রাম শুরু কর, শুরু কর। ঘুমাই মানে এটা কোনো কথা তোমার? ওই যে ওই হ্যালো মিস্টার উপস্থাপক, হ্যালো ভাই আমার এরপরে আরো দুইটা মিটিং আছে, সেখান থেকে মিটিংটা সারতে হবে, তারপরে আরেকটা লাইভ টক শোতে যেতে হবে। আপনি কি করছেন, আমাদেরকে বসায় রেখেছেন কেন? একটু ওয়েট করেন, তুমি না এক কাজ করো, কেয়ার দিও উঠছো? হ্যাঁ আপনারা যেভাবে শুরু করছেন থাবাইয়ে খাওয়া, এহিনে আইয়া আপনি চারটে বাদাম পাঁচটা বাদাম থাবাইয়ে নিয়েছেন, এই বছর তো ছয়টা বাদাম দিতে পারছে, এইভাবে থাবাইয়ে খাইলে আগামী বছর দুইটাও দিতে পারবে। চোরের মার বড় গলা, আপনি এসব কথা বলেন কেন? আপনারা দেশের টাকা কোথায় নিয়ে রেখে এসছেন আমরা জানি না, আর আমি চারটে বাদাম নিছি কি পাঁচটা বাদাম নিছি এটা নিয়ে আপনি ইয়ে করেন? চারটে বাদাম আপনি নিয়েছেন, এটা দিয়ে প্রমাণিত হয় যে আমার ভাগের বাদামটা আপনি লয়ে গেছেন। আপনারা তো মানুষকে মানুষ মনে করেন না। কে আপনার অবস্থান কি? আমরা এখন অনুষ্ঠান শুরু করি, শুরু করেন না হ্যাঁ শুরু করেন না এর আগে ভাই আমি বুঝলাম। আরে ভাই রাখেন তো, শুরু করেন ভাই। এই যে বাদামটা ছিলে কি করছেন, এটা তো প্রপস নাকি? অনুষ্ঠানের মধ্যে তো আপনাদের দিতে হইতো বিষয়টা। হেরা না কথা বাড়াবেন না, শুরু করেন ভাই, আমার টাইম নাই আর। ভাই আপনি যখন কথা কইছেন আমি কথা কইছি না, না উনি যখন কথা কইছেন আমি কথা কইছি না, বলে নাই ভাই। তাহলে আমি কথা কইতেছি নি কথা কইতা, আপনি কথা কন কা? এহেনে বাদাম ছয়টা আসলে ভাগে আমার কয়টা? যদি দুই ভাগ হয় তাহলে তিনটা আমার, যদি তিন ভাগ হয় তাহলে দুইটা আমার, ছয়টা তো একলা নিতে পারে না, পারে আবার নেছে নেছে আবার মনে করেন যে পরিমাণ ভোকাল দিয়ে। আরে ভাই অনুষ্ঠানই তো শুরু হয় নাই, আপনি কাকে কি বিচার দিচ্ছেন ভাই? আপনি এটা শুরু করেন না অনুষ্ঠানের সাথে ভাই। আরে আপনি থামবেন, আমি বুঝদি না, আমি আবার কথা বলেন ভাই, আপনি শুরু করেন। আমি কথা কইলে আপনি কথা না বলতে, সেখানে তো বসা যায় না ভাই। না সেটাই আমরা সাথে আপনি বসলে বসেন না, কার সাথে বসায়ছেন? আমরা আপনি লেভেল বসেন না, আমরা অনুষ্ঠানটা শুরু করি ভাই। ব্যক্তিগত আক্রমণ করতে আছে না, সেটাই আমরা অনুষ্ঠানটা শুরু করি, তারপরে আমরা আরো অনেক আলোচনা। না না এই অনুষ্ঠানের মধ্যে আপনি শুরুর আগেই দেখেন কথাবার্তা আপনি বুঝতে পারতে আছেন? সেটাই ভাই আমরা অনুষ্ঠানটা শুরু করি। প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এবারে ঈদের চালাময় টক শো মুখ সামলে। মুখ সামলাবেন কেমনে? আপনি মুখ সামলাইতে পারবেন? যেখানে মনে করেন বাক স্বাধীনতা নাই সেখানে মুখ সামলাইবেন কেমনে? আপনি আপনি যে মুখ সামলে, এই অনুষ্ঠানের নামটা ঠিক হয় নাই ভাই, অনুষ্ঠান শেষ করতে পারেন কিনা সেটা দেখেন। আল্লাহর রাস্তায় আপনি শুরু করতে দেন, করেন। প্রিয় দর্শক সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এবারে ঈদের চালাময় টক শো মুখ সামলে। আমাদের আজকের অনুষ্ঠানটাকে আমরা সাজিয়েছি সম্পূর্ণ কাল্পনিক পরিমণ্ডলে, বাস্তবতার সাথে এর কোনো মিল নেই। রূপকথার রাজপুত্র আর মৎস্যকন্যার মতো আমাদের আজকের অনুষ্ঠানে আমরা কথা বলবো একটি কাল্পনিক দেশের বাসিন্দা হিসেবে। আমরা আমাদের এই দেশের নাম দিয়েছি বাঁশের দেশ। হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের এই দেশের প্রধান খাদ্য বাঁশ। এখানে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে কেউ না কেউ বাঁশ দিচ্ছে, কেউ না কেউ বাঁশ খাচ্ছে। আজকের অনুষ্ঠানের অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট ক্ষমতাবান ব্যক্তিত্ব জনাব সোনার পাম, এবং বিশিষ্ট ক্ষমতাহীন ব্যক্তিত্ব জনাব খিলাড়ি ব্লিন্টন। হয়েছে আগে বারের প্রথমেই আমরা পাম সাহেবের কাছে যাচ্ছি। জি পাম সাহেব, আজকের অনুষ্ঠানে তো আমরা আমাদের বাঁশের দেশের নানান সমস্যা নিয়ে কথা বলবো। আমাদের এই বাঁশের দেশে একটা বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। আপনাদের ক্ষমতাবান ব্যক্তিদের নিয়ে দুর্নীতির অভিযোগ প্রচুর পাওয়া যায়, বিশেষ করে আপনার নামে অভিযোগ আছে। আপনি নাকি বিভিন্ন গাড়ির কোম্পানিগুলোর শোরুমের অবৈধ অনুমোদন দেওয়ার জন্য তাদের কাছ থেকে ঘুষ হিসেবে গাড়ি নিচ্ছেন? জনাব উপস্থাপক, আপনি কথা বলার আগে কবে কখন কোথায় কোন পরিস্থিতিতে কথা বলছেন, কোন চ্যানেলে বসে কথা বলছেন, কার সামনে বসে কথা বলছেন, এটি মাথায় রাখতে হবে। এই যে আপনি কথাটি বললেন, এটা হলো বিরোধী দলের প্রপাগান্ডা। আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তারা এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে। সেদিনকার ঘটনাটা বলি, আমি আসছি বাড়ি ভাড়া দিয়ে, একটা শোরুম গাড়ির, একটা বড় দেখলাম যে নতুন একটা গাড়ি, তা আপনি তো বোঝেন আমি তো গাড়ি পছন্দই করি। গেলাম একটা গাড়ি দেখলাম নতুন এসছে একদম, ও ফাইন, কেমন সুন্দর, দাম কত ভাইয়া? মালিক তো একদম আমাকে পেয়ে বিগলিত, বলে যে আপনার জন্য একটা পয়সা লাগবে না। নো, বিরোধী দল যদি এটা জানে পত্রিকায় কালকে থেকে বলবে যে আমি ক্ষমতার অপব্যবহার করে গাড়ি নিয়েছি, আমি সে কারণে বললাম না আপনার গাড়ির দাম নিতেই হবে। তখন ভদ্রলোক বিগলিত হয়ে বললেন, স্যার আমার গাড়ি আমি যাকে খুশি তাকে দেবো, ফ্রি দেবো, আল্লাহর রাস্তে দেবো, যা খুশি। নো, আমি আল্লাহর রাস্তে নেওয়ার পাবলিক নাই, টাকা নিতেই হবে। উনি বললেন তাহলে আপনি এক কাজ করুন, দশটা টাকা আমাকে সৌজন্য মূল্য দেন, আমি সই করে রাখছি আপনার টাকা।
তাহলে 50 টাকা নেন, 5টা গাড়ি দেন। এখানে আমার অপরাধ কি কোথায়? আমি কি বিনা পয়সায় গাড়িটা নিলাম? আমাকে ক্লিয়ার করেন না, অপরাধ তো এখানে কথা ওনাকে বলতে দেন। আপনি কথা বলতে ওনার কোনো অপরাধ নেই প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। উনি তো ঘুষ হিসেবে গাড়ি নেন না। গিলারি সাহেব, আপনি তো ক্ষমতাহীন ব্যক্তিত্ব, উনি হচ্ছেন ক্ষমতাবান ব্যক্তিত্ব। উনি না হয় ওনার ক্ষমতার জোর খাটিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠানের অতিথি হওয়ার ব্যাপারটা ম্যানেজ করেছেন, কিন্তু আপনি কিভাবে এই অনুষ্ঠানের অতিথি হলেন? সেটা তো আমি একটা মিনিট পোস্ট বলি, আমাকে বলা হয়েছিল আমার হাইপে আমার লেভেলের একজন নেতা আনা হবে। কাকে নিয়ে এসে বসিয়ে দিয়েছেন? কার সাথে কথা বলছি? কে নেতা আর কেডা না, এটা তো জনগণই জানে। আসতে পারতে সিনিয়র ক্যামেরার সামনে আসবেন কি করে? জনগণ তো আপনাদের হাসি কান্না দেখার জন্য বসে নেই, জনগণ থেকে বিতাড়িত হয়েছে আপনারা। পুকুর পাড়ে বসে যদি আপনি হাসেন, মাছেরা তাও হাসবে না। দেখা যাইবে না আগামী নির্বাচনে কেডা হাসে কেডা কান্দে। ভাই, নির্বাচনের আগে আপনার কাছে প্রশ্ন ছিল যে আপনি কিভাবে আসলে আমাদের ম্যানেজমেন্টকে ম্যানেজ করলেন এই অনুষ্ঠানের অতিথি? না না, আমার ম্যানেজ করা লাগে না তো, আমি এমনই একটা মানুষ, আমার ম্যানেজ করা লাগে না। আমার পকেটে আপনার এরকম চ্যানেল 2-5টা থাকে। জনগণ বুঝতে পারলো, জনগণ জানতে পারলো, জনগণ দেখুন নেতাদের কি অবস্থা। জনগণ তো দেখতেই পাচ্ছে কি হচ্ছে আমাদের এই অনুষ্ঠানে। কোরবানির ঈদে, বিশেষ করে কোরবানির ঈদের আগের মুহূর্তটায় দেখা যায় রাস্তাঘাটে বিভিন্ন বেজমেন্টের আশপাশে চত্রতত্র মানুষজন গরুর হাট দিয়ে বসে যাচ্ছে। আপনাদের নামে অভিযোগ পাওয়া গেছে গরুর হাটের অনুমোদন দিচ্ছেন। প্রথমত আপনি যে কথাটি বললেন সে কথাটি সম্পূর্ণ ভুল, এটা হচ্ছে মিডিয়ার বানোয়াট কথা। জনগণকে ভালোবেসে, জনগণের প্রতি আমরা আস্থাশীল হয়ে তাদেরকে এই সুযোগটুকু হয়তো দিয়েছি। নিউজ বাইরে এসে যে ট্রাক সহ মনে করেন একাডে যাইবে, এইয়া ঘুরাইয়া নিয়া হ্যাগল পার্টির লোকজন ঢুকাইয়া দিয়েছে গ্যারেজের মধ্যে বেজমেন্টে। ওরা কিন্তু আমাদের দলের লোক নয়, আমাদের দলের লোক এত গরিব ফকির মিসকিন না, চেন্টে গরু ছাগল বিক্রি করে সেখান থেকে কমিশন খাবে, সেটা করছে ওনাদের দলের লোকে। আপনারা মিসকিন কি মিসকিন না হেরার প্রমাণ তো আপনি অনুষ্ঠানের শুরুতেই রাখছেন, এই যে বাদাম এখনো পরিয়ে রয়েছে খোসা, এই যে সাক্ষী দাঁড়ানোর ছবি তুলল। শোনেন, না না না, বাদাম হাটের জন্য ভালো, সেই জন্য আমি নিয়েছিলাম, আপনার হাটের কোনো বিষয় নাই, আপনি জানবেন না, এই সমস্ত ছবি কোনোদিন আপনি ফেসবুকে দিতে পারবেন না, বলে দিলাম। দুর্নীতি ছাড়াও আমাদের দেশে আরেকটা বড় সমস্যা হচ্ছে বেকার সমস্যা। এই যে পাম সাহেব, ক্ষমতাবান হিসেবে এই বেকার সমস্যা নিয়ে আপনি কি বলবেন? না, উনি কথাটি আমাকে জিজ্ঞেস করেছেন, পাম সাহেব আমি আপনি নন, সমস্ত জায়গায় ফিঙ্গারিং করা এই বিরোধী দল আপনাদের সভা হয়ে গেছে। আমি বলি বেকার সমস্যা নিয়ে, আমাদের সরকার ক্ষমতায় আসার পরে বিভিন্ন সেক্টরে থেকে এই পর্যন্ত 78 লক্ষ কর্মকর্তা কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে। আর এ পর্যন্ত কতজন কথা বলবেন না, কতজনকে বরখাস্ত করা হয়েছে সে হিসাবটাও বলেন, ব্র্যাকেটের মধ্যে আস্তে করে বলে দেন, বলেন কথা বলেন। আমার বক্তব্যটা হচ্ছে যে রাষ্ট্র এমনকি প্রচুর গার্মেন্টস ইন্ডাস্ট্রি করে অশিক্ষিত গ্রামের, সেইটা তো পাবলিক সেক্টরে, এইটার ক্রেডিট আপনারা নিতে আসেন কা? এরা আবার বড় বড় কথা বলে, আমরা কথা বলতে পারছি না ওনাদের জন্য। চাকরিটা তো এত সহজ না, একটু ম্যানেজ করে লাইন ঘাট করে নে, চাকরি পেয়ে যাবে, তোদের চাকরি নিয়ে তো আমরা বসেই আছি। আমাদের ক্ষমতাহীন ব্যক্তিত্বর কাছে বলবো যে উনি লাইন ঘাটের কথা বলছিলেন, এই লাইন ঘাট নিয়ে আপনি কি বলবেন? ঘটনা হয়েছে যে আমি একটা জায়গায় গেছিলাম একবার ছোটবেলায় গান শুনতে, তো সেইখানে গিয়ে দেখি যে দোহার যারা তারা বলে আহা বেশ বেশ বেশ, তো ওস্তাদ ভুল করে একবার বলছে সূর্য আজকে পশ্চিম দিকে উদিত হইল, দোহাররা বলছে আহা বেশ বেশ বেশ। ব্যাপারটা হয়েছে কি, ব্যাপারটা হয়েছে এইরকম যে লাইন গার্ডের ব্যাপারটা সেটা তো আসলে বুঝতেই আছেন, যেখানে টাকা আছে যেখানে দুর্নীতি আছে সেখানে লাইন গার্ড তো ক্লিয়ার আছে। বাবা বাবা, আপনি তো একটা ভালো কথা মনে করে দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন আমার হাতে 6-7 জন নেই, কিন্তু 2 জন তো আছে, এবং আপনারা এটাও জানেন যে ওনারা 2 জন আগামী নির্বাচনে দাঁড়াচ্ছেন। আমার পকেটটা তো ফাঁকা, পকেটটা তো একটু ভরাতে হবে, তাই ফাঁকা পকেটে একটা বিরতিতে যাচ্ছি, ভরা পকেট নিয়ে ফেরত আসবো, সে পর্যন্ত আপনারা সাথেই থাকুন। ফিরে এলাম বিরতি থেকে, বাংলা টিভি নিবেদিত এবারের ঈদের বিশেষ আয়োজন মুখ সামলে অনুষ্ঠানে। তো বিরতির আগে আমরা কথা বলছিলাম লাইন ঘাট নিয়ে, এই লাইন ঘাট নিয়ে কথা বলতে গিয়ে একটা বিষয় আসলে চলে আসলো যে আমাদের দেশে আসলে প্রশাসনিক ব্যবস্থার
উন্নতি হওয়া প্রয়োজন। আমার প্রশাসন সম্পর্কে কথা বলার আগে এক মিনিট ভাবেন, ভেবে তারপর কথাটি বলেন। সেই প্রশাসন যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটার আগেই পৌঁছাচ্ছে, কথা বলার আগে একটু সামলে বলবেন প্লিজ। না, সামলাইয়ে বলার তো কিছু নাই, সে যেটা বলছে ওই যে মুখ সামলে। আমি বলছিলাম না যে এই অনুষ্ঠান করতে পারবেন না, কোনো কথা বলতে দেয় সে, ভোকালের জোরে কি সব হয়। আমার চোখে দেখা একটা ঘটনা বলি আপনাকে। আমারই মহল্লায় এক মহিলা ঘর মুছতেছিল, তার স্বামী বাথরুম থেকে রুমের মধ্যে ঢুকলো। তার স্বামীর অপরাধ হইল যে ঘর এখনও শুকায় নাই, সেখানে সে পাড়া দিল। কেন? সেই অপরাধে মহিলা তার স্বামীকে মারতে 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 মারিয়ে ফেলেছে। আমি এটা শুনে নিরাপত্তা বাহিনীর কাছে গেলাম, গিয়ে বললাম যে ভাই, ওই বাসায় এক মহিলা তার স্বামীরে পিটাইতে পিটাইতে মারিয়ে ফেলাইছে, সে স্বামীর অপরাধ হইল যে মশা ঘরে সে পাড়া দিছে, ঘর এখনও শুকায় নাই। আপনি একটু যান গিয়ে ব্যাপারটা দেখেন, সে নড়েও না চড়েও না। আমি আবার বললাম, বুঝাই বললাম যে ভাই এই এই ঘটনা এই হয়েছে, আপনি একটু যান। কোনো শব্দ নাই, কোনো সাড়া নাই। আমি বিরক্ত হয়ে গেলাম, বিরক্ত হয়ে গিয়ে একটু গলা চড়াই বললাম যে ভাই এই ঘটনা ঘটছে, আপনি যান তাড়াতাড়ি। নিরাপত্তা বাহিনীর অফিসার বলে কি ভাই, আমারও তো জানের মায়া আছে, ওই মহিলার ঘর তো এখনো শুকায় নাই, আমি একটু পরে যাই। সত্যি প্রিয় দর্শক, আপনারাও আপনাদের বাড়ির আশপাশে কোনো মহিলা ঘর মুছতে থাকলে সাবধানে থাকবেন। তবে আমরা এই বিষয়ে আর কথা না বাড়াই, তাহলে আরও অনেক তাজা তাজা স্বামীদের প্রাণ আমরা হারাতে পারি। আমরা চলে যাই অন্য একটা বিষয়ে। না 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 না, এক মিনিট না, 30 সেকেন্ড সময় দিন। কোথাকার কোন মহিলা ঘর মুছতেছিল, কোন লেভেলের টক শোতে নিয়ে এসে একটা অর্বাচীন অশিক্ষিত মূর্খের মতো একজন লিডার বলে এই কথা, এটা যায়? আমরা একটু অন্য সমস্যায় আসি। আমাদের এই বাঁশের দেশে দাপ্তরিক অফিসগুলো নিয়ে একটা বিশেষ অভিযোগ আছে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বিভিন্ন অপ্রয়োজনীয় কাগজপত্র জমিয়ে রাখা হয়। এই বিষয়ে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? কয়েকদিন আগে আমার পিয়ন এসে বললো, স্যার 100 বছর আগের দাপ্তরিক কাগজপত্র ফাইল পত্র বহু গোডাউন ভরে আছে, যা কোনো প্রয়োজন নেই, কি করা যায়? আমি বললাম তাহলে একটা কাজ করো, তোমরা 50 বছর আগেরটা জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দেওয়ার আগে 3 কপি করে ফটোকপি করে রেখে দাও, যাতে কোনোদিন কোনো কেসের রেফারেন্স হিসেবে যেন আমরা দেখতে পারি। আমরা এই কাজগুলো করি। এই যে দেখেন, এই যে ইতিহাস, ইতিহাসটাকে পোড়ায় দিল। হ্যাঁ সত্যি, আমরা ইতিহাস থেকে কখনো বের হতে পারবো না। পৃথিবীর সব দেশে গাড়ি চলে রাইট সাইড দিয়ে, আর আমাদের এই বাঁশের দেশে গাড়ি কোন সাইড দিয়ে চলবে সেটা নির্ভর করে অন্য দিকের গাড়িটা কোন সাইড দিয়ে আসছে তার উপর। এই সমস্যাটা কেন হচ্ছে বলে আপনি মনে করেন? আপনি দেখবেন, রাস্তার পাশে দাঁড়াবেন, দেখবেন যে একটা গাড়ি আসতেছে, গাড়ি আইসা সে দেখলো যে সবুজ বাতি জ্বলতেছে, চলে যাবে। সব দেশে তাই নিয়ম, কিন্তু আমাদের দেশে কী করে, আইসা দাঁড়ায়, দাঁড়ায় দেখে কি সে লাল বাতি জ্বলতেছে, দাঁড়ায় গেল, দাঁড়ায়া একটু বাঁয়ে তাকাইলো, ডাইনে তাকাইলো, দেখলো যে ট্রাফিক আছে কি না, নাই, বাহ সুন্দর নাই। এরপরে কল্লাটা বাইর করে একটু সামনে পিছিয়ে দেখে যে পুলিশ আছে কি না, দেখে যে নাই, বাস আস্তে করে অ্যাক্সিলেটার বাড়ায় দিয়া চলে গেল। দর্শক আপনারা বুঝতেই পারছেন, আমাদের অনুষ্ঠানেও কোনো ট্রাফিক পুলিশ নেই বলে ওনাদেরকে থামানোটাও আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে, কিন্তু এ পর্যায়ে আমাদেরকে থামতে হবে, কারণ আমাদের একটা ফোন চলে এসেছে। প্রিয় দর্শক, আপনি আপনার নামটি বলে সংক্ষেপে প্রশ্নটি করুন, আর মনে রাখবেন প্রশ্নটি করার আগে আপনার ভলিউমটি কমিয়ে নিতে হবে। হ্যালো পাম্প বেবি, তোমার ফোন বন্ধ কেন? আমি তোমার বউ ভ্যানিলা পাম্প। আচ্ছা শুনো, যেটা বলার জন্য ফোন করছি, আসার সময় 2 কেজি আটা আর 250 গ্রাম পেঁয়াজ নিয়ে আইসো, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা যান, বাই। দেখলেন তো, এই যে আপনি বললেন না মুখ সামলে, মুখ কোথায় সাম, তার মুখ সামলাইতে পারলেন না, তার বউর মুখ সামলাইতে পারলেন না, দাওয়াত দিছে একজন, এইখানে বিরোধী দল আমাদের সাথে, দাওয়াত দিছে একজন, যে কথা বললো দুইজন টক শোতে, না না না, আমাকে বুঝতে হবে, শোনেন উপস্থাপক আমাকে একটু, একটা মিনিট না, 30 সেকেন্ড সময় দেন, এখানে বুঝতে হবে আমি আমার মাঝে নিজে করে, আপনি একটা কাজ করেন, আমরা চললে যাই দুইজন, আপনি একলা একলা 30 সেকেন্ড কেন, 30 মিনিট বলে বসেন এই বলেন ভাই, আপনারা থামেন। দর্শক আমরা একটা বিরতিতে যাচ্ছি। দর্শক ফিরে এলাম বিরতি থেকে, বাংলা টিভি নিবেদিত এবারের ঈদের বিশেষ আয়োজন মুখ সামলে অনুষ্ঠানে। আমি এবার খিলাড়ি সাহেবের কাছে যাব।
আমাদের এই রাস্তাঘাটে নাকি মানুষজন অন্যায় জরিমানার প্রচুর ভয় আছে, এটা নিয়ে আপনি কি বলবেন? আমি নিজে একদিন রাস্তার ডান পাশে গাড়ি রেখা একটু সাইডে গেছি, আসে দেখি ট্রাফিক পুলিশ দাঁড়াই আছে, বলে স্যার 500 টাকা জরিমানা দেন। আমি কেন? কারণ আপনি অনুমতি ছাড়া গাড়ি রাখছেন। দিলাম। পরের দিন আবার ওইখান থেকে যাইতেছি, একটু থামছি, গাড়ি রাখবো কি রাখবো না বুঝতে পারতেছি না, এর মধ্যে ট্রাফিক পুলিশ এসে কয় যে 500 টাকা জরিমানা দেন। আমি বললাম গাড়িতে এখন রাখি নাই, আমি চিন্তা করতেছিলাম যে গাড়িটা রাখবো কি না। বলে এই যে আপনি অন্যায় চিন্তা করছেন, এই জন্য 500 টাকা দেন। তারপরের দিন আমি ওই যে গাড়ি চালায় যাইতেছি, আমি থামি নাই, চিন্তা করলাম যে 2 দিন 500 জরিমানা দিছি, আজকে জরিমানা দেবো না, আজকে চলে যাবো। আমি যাইতে আসি, আবার থামাইছে, থামাই বলে 500 টাকা জরিমানা দেন। আমি বললাম যে আমি তো ভাই কোনো চিন্তাই করি নাই যে এখানে গাড়ি রাখবো কি রাখবো না, আপনি জরিমানা কেন চাইতেছেন? কই এই যে আপনি চিন্তা সারা গাড়ি চালাইতেছেন, এই জন্যই আপনার 500 টাকা জরিমানা। এই এইখানে আমার বক্তব্যটি হচ্ছে, মানে আপনার ওই পাম সাহেব, খিলারি সাহেব, আপনাদেরকে আমি একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এই বাসের দেশে হয়তো সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অনেক সমস্যা আছে, কিন্তু আমাদের এই দেশে ধর্ষণের মতো কোনো সামাজিক অসুস্থতা নেই। তারপরও পৃথিবীর অনেক দেশে এই ধরনের সামাজিক অসুস্থতা বা এই ধরনের সামাজিক ব্যাধি দেখা যাচ্ছে, তো এই বিষয়ে আপনারা আসলে কি বলতে চান? এরকম একটা বিষয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। খিলারি সাহেব, উনি তো কিছু বললেন, আপনি কি বলতে চান? কি বল, আমি বলতে চাচ্ছি না। প্রিয় দর্শক, ধর্ষণের মতো এরকম বাজে কাজ পৃথিবীর যে কোনো জায়গায় হোক না কেন, একজন মানুষ হিসেবে আমাদের এই বিষয় নিয়ে কথা বলা উচিত। আপনারা যেহেতু বলেছেন আপনাদের বলার ভাষা নেই, আমরা ধরে নিচ্ছি আপনাদের লেখার ভাষা আছে, তাই আমি আপনাদের সামনে দুটো কাগজ দিয়ে দিচ্ছি এবং সাথে কলমও দিয়ে দিচ্ছি, আপনারা যদি দয়া করে এই বিষয়ে কিছু লিখেন। ওনার কি লেখার কি আছে? ওনার মতো একটা লোক ধর্ষণ নিয়ে কি লিখবেন? যা লেখার দরকার আমার, এই নেন বাদামের কথা বলেছিলেন না, এই বাদাম লেখা দেন, আপনার বাদাম শেষ করেন, অনুষ্ঠান শেষ করেন, বহু সময় চলে গেছে। এইটা যদি আমি লিখতাম, বুঝছেন কোনটা লিখতাম, এটা যদি লিখতাম আমি, তাইলে সমস্ত কিছু বাইরে যেত। মানে যে কথা মুখে বলা যায় না সেই কথাগুলো বাইরে যেত, এই জন্য সে থাবা মারি এটা লয়ে গেছে। ওই যে বাদাম, ওই যে বাদাম, এই যে দেখেন, এই ভাই আপনারা শান্ত হবেন, এইভাবে না বিশ্বাস করব, কার সাথে থাকবো, কিভাবে থাকবো, এই লোকটাকে আমার সঙ্গে বসানোর সময় আমি আপত্তি করেছিলাম, আপনি কারণ দেন, অশিক্ষিত আর বাচিল লোককে কেন এখানে বসান? অশিক্ষিত কেটা, অশিক্ষিত কেটা তো লোক একটা লোক আসছেন এখানে, আপনার বাচ্চা ফোন করে, আপনার বউ ফোন করেন, আপনি কাগজ ছুঁড়ে মারেন, কলম ছুঁড়ে মারেন, আপনি বাদাম ছুঁড়ে মারেন, আপনি কি করেন? ক্যামেরা বন্ধ ভাইয়া বলেন না না, কিসের আছেন আপনি? কিসের কি দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের দেশের মানুষজনের অবস্থা। আমরা আর অনুষ্ঠান চালাতে পারছি না, আমাদেরকে এভাবেই আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে।